गुड आफ्टरनून फिर গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব তোমরা ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমি বিকাল থেকে কাজ করছি, 5টার পরের থেকে। আমি সকালে তোমাদের বলেইছি কালকে, সরি আমি কথাটা ভুল বলেছি। আমার ছেলে 8 তারিখে স্কুল খুলবে, অনলাইন না স্কুল খুলবে, তারপর আমি সকালে কাজগুলো তোমাদের সবাইকে দেখিয়ে দেবো। এখন আমি দেখো 5টা সাড়ে 5টা বাজতে গেছে। দেখো মা কিচেনের বাসন টাসন তো দুপুরে আমি তোমাদের বলেই দিয়েছি, একঘেয়ে হয়ে যাচ্ছে ভিডিও, তোমার একঘেয়ে লাগছে। দেখো কিচেন তো গুছিয়ে রেখেছি, এখন আমি চা বানাতে চলে এসেছি, দেখতে পাচ্ছ? দেখো চা জল ফুটছে। এখন আমার বরকে ডেকে এখন যাবে আমাদের দোকানে, এখন ডাকছি, ডেকে আসি। ডেকে আসার পর চাটা খেয়ে আছি। এই ওটো 5:30 বাজে। আজকে আমি অনেক কাজ করেছি, দেখতে পাচ্ছ তোমরা? দেখো কম্বলগুলো কালকে ধুয়েছি, তোমাদের বলেছি ভিজা ছিল, আজকে শুকিয়েছি। দেখো বিছানার চাদর 3টে কেচেছি, অনেক জামা প্যান্ট কেচে নিয়েছি, একটা বিছানা তো ভাঁজ করে নিয়েছি আমি। দেখো এখন এত জামা প্যান্টগুলো আমি কেচেছি, ভাঁজ করবো। ভাঁজ করার পরে কাজটা হবে, চাটা খেয়ে ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে এগুলো গুছাবো। দেখো বিছানার চাদর ফাদর কিচ্ছু দেখো বিছানা হয়নি, আমি লেট হয়ে গেছি, ওই জন্য ওর বাবা ঘুমিয়ে পড়েছে, আওয়াজ হচ্ছে, ওগুলো রেখে দিয়েছে। সব বিছানা রকমই রয়েছে বেডরুম। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর সবাইকে বলছো আমার চ্যানেলটা অবশ্যই, যদি এই ব্লগটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল কয়েনটা ক্লিক করো, তার নোটিফিকেশন তোমাদের আগে পৌঁছিয়ে যায়। আর লাইক অবশ্যই করো, আর ভুল যদি কমেন্টে অবশ্যই জানিও যে কী ভুল হচ্ছে। দেখো দেখো বাইরে, দেখো বাইরে একটু তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, কি কাজ হচ্ছে বাইরে, প্রচণ্ডরে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো কত লেবার লোক কাজ করছে, আর আওয়াজ প্রচণ্ডরে, দেখতে পাচ্ছ কিনা দূর থেকে জানি না। আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমার খুব আনন্দের একটা জিনিস, মানে ভেবে আমি মানে ভাবতেই পারছি না, ভেবে বলছি ভাবতেই পারছি না যে কি আনন্দ একটা জিনিস আমি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। দাম বেশি না, কিন্তু অনুভূতিটা বা জিনিসটা আমার খুব মূল্যবান জিনিস, খুবই সুন্দর, খুবই 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 কী বলবো। আমি একটা গাছ লাগিয়েছি, বাবা ভয় লাগছে সাপের। দেখো এখানে একটা, দেখো এটা কী গাছ তোমরা চিনতে পারছো? দেখো কুমড়ো গাছ, দেখো একটা কুমড়ো হয়েছে, দেখতে পাচ্ছ? এই কুমড়োটা আমি কবে কাটবো দেখি, নয়তো কেউ নিয়ে চলে যাবে। আমি দেখো এইটা কি গাছ বলে, বাবলা গাছ না কি, কাটা কাটা গাছ থেকে, দেখতে পাচ্ছ তোমরা? আমি কুমড়ো এই গাছটা পুরো কেটে নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, তারপর দুই একটা ডাল ছিল ওইটার থেকে বেরিয়েছে। দেখো কুমড়োটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে না তোমাদের কাছে? দেখো ঠিক আছে চল, আমার খুব মানে দেখো ভূত বাংলায়, দেখো ওই বাংলাটা দেখছো, ভূত বাংলায় আমি থাকতাম, মানে আমরা থাকতাম না, মানে পাশে আমি একাই ছিলাম এই সোসাইটিতে, আর ভূত বাংলাটা ছিল, ভূত বাংলা একদিন শেয়ার করবো। দেখো এই জঙ্গলের মধ্যে একটা গাছ লাগিয়েছে হয়েছে, আমি এখন লাউ গাছ সব গাছ কালকের থেকে আমার শরীর সুস্থ হলো, আমি লাগানি চালু করে দিচ্ছি। চলো রাখছি, হ্যাঁ আমার চাটা হয়ে গেছে, ফুটে গেছে, দেখতে পাচ্ছ? কোন চাটা নামিয়ে চাটা খেয়ে ঘরটা ঝাড়টা দিয়ে দিই। দেখো আমি কোথায় কাপ রাখে, ওই ঘরে কে যায়, আমার ওইখানে ওই র্যাকটা রাখা আছে, কিন্তু যেতে ইচ্ছা করে না, একটু যেতে ইচ্ছা করে। দুধ তো নাই বাবা, দুধ নিয়ে আসো যাও। দেখো চাটা হয়ে গেছে, আমার ছেলের আবার দুধ চাই, দুধটা ফুরিয়ে গেছে, বাবা বলেছে নিয়ে আসবো, আমি আনতে দেবো। চলো রাখছি চাটা। দেখো আমি বিছানার চাদরটা গুছিয়ে ফেলে ওই ঘরটা গুছাবো, এই ঘরটাকে গুছিয়ে নিই। তোমার ছেলের খা তোমরা তো জানোই, সবাই জেনে গেছো, তোমরা সবাই জেনে গেছো যে তোমার ছেলের পড়াশোনা করে ওই চৌকিটা খাট না বাবা, তুমি একটু ফালতু বলে লাভ নাই, এটা চৌকি বলে আমাদের পশ্চিমবঙ্গে, তোমাদের ওইখানে কি বলে জানে না, আমাদের এখানে এইটা ব্যাগ কাঠ বলছি, গুছিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? এই তো আমার ছেলের বই কথাগুলো গুছিয়ে দেখি, বইগুলো সাইডটা রাখে,
যে খাতা মাছিদের দেখতে পাচ্ছ খাতাগুলো মন লাগে সবসময় পণ্ডিত গিরি করতে গেলে লাগে একটুখানি ছেলেকে বলেছি যে শোনো হোমওয়ার্ক করতে হবে তো ভিডিও করে নি তারপরে তুমি হোমওয়ার্ক করবে এই কভারগুলো ভরতে হবে এখন কভার তো কেচে দিয়েছি এখন ভরে নিতে হবে সব কম্বলটা কভারটা আমি ভরে উঠিয়ে রাখবো কম্বলটা তোমার খুব ঠান্ডা নেই গরম গরম লাগছে এই কম্বল গায়ে দিলে মরেই যাব না পাতলা কম্বল সব দিয়ে দিয়েছি ওই কম্বলগুলো উঠিয়ে রাখবো আর অন্য কোনো খাতা এটা এখানে তা কভার ভরবো এটাও কভার ভরবো এটা আমি ওই ঘরে পাতবো এটা আমার কম্বলের কভার এখন পাতিসগুলো এই কম্বলটা ইউজ করবা দুটো কম্বল ধুয়েছ ওইগুলো ওই দুটো গুছিয়ে রাখবো অন্য কম্বল মানে বের করে দেবো আপনি এক নাগারে এক কম্বল ইউজ করলে নষ্ট হয়ে যায় অনেক কটা কম্বল তো আমি একটা ধুই একটা দিই এরপরে অনেকদিন যায় ছ সাত বছরের কম্বল সব আর এই কম্বলগুলো 10 বছর হয়ে গেছে আমি নিয়ে আসছি সরি বন্ধুরা চলে গেছিলাম বিছানা তোমরা দেখে না এবারে দেখতে পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে কভারগুলো ভরবো বিছানাটা দুটো খুবই ছোট ওই জন্য প্রবলেম হয় খুব দেখি না বারবার তোমার ডিস্টার্ব করছে দেখতে পাচ্ছ আজকে আমি এই কম্বলটা ইউজ করবো আর এই কম্বলটা ইউজ করবো এই কম্বল দুটো ভেতরে রেখে দেবো দেখতে পাচ্ছ না কোমল দুটো উঠিয়ে ফেলে কেন লাগে না ফালতু এখানে থাকলে ধুলো হচ্ছে Thank you.
গুছিয়ে রেখে দিলাম, টেনশন আমার আর নাই। দেখো বন্ধুরা আমি কভার গুম চুরিয়ে দিই, কোল বলেছে আমার কোল বলেছে কভার নাই, এই যেতে হবে ডিমান্ডটা আনতে হবে, আর এখানে বড় কোল বলেছে কভার পাওয়া যায় না। কি যে আমরা এসেছিলাম তখন চার পাঁচটা নিয়েছিলাম, আর বিস্তার সাথে সেটের সঙ্গে দুটো সেটের সঙ্গে দুটো ছিল, ওইটা ইউজ করতে হয় আমার বারবার, কিচ্ছু করার নাই জানো তো, কিচ্ছু করার নেই। এইটা কি করবো যখন বাড়িতে যাবো তখন আমি কোল বলেছি কভার ওটা পাঁচ ছটা নিয়ে চলে আসবো। আর বড় কোল বলেছি এটা আমার পশ্চিমবঙ্গ থেকে আমার দিদি বড় দিদির ছেলে এটা এনে দিয়েছিল, আমি কিচ্ছু কিনিনি, এই খাট আলমারি শোকেস কিচ্ছু না, আমি শুধু এসিটা কিনেছি আর কি, এই পাংখা গুলো কিনেছি, দুটো পাংখা তো আমরা পুরানাই আছে, টিভিটা আমাদের আগে অনেক আগে, টিভিটা 7-8 বছর হয়ে যাবে, আমার ননদের মেয়ের বিয়ে হয়েছিল তখন ওই টিভিটা, ছোট একটা টিভি ছিলাম বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আমার দিদি বাড়ি। কোলবরেশি কভার করতে ভীষণ সমস্যা লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে বিরক্ত লাগে, আর অনেক দিন হয়ে গেছে তো রোদ্দু মানে কি পুরোটা এক জায়গা হয়ে যাচ্ছে, আমরা বাড়ি গেলে দুটো কোলবরেশি বানিয়ে নিয়ে আসবো, আসার সময় তোমার শাশুড়ি আসে আমার সঙ্গে, তাহলে মা আসবে তো সাথে, তাহলে আমরা দুজন নিয়ে আসতে পারবো, তিনটে সিট হয়ে যাবে, তখন ওর বাবা যদি যায় ভাই চাস তো কেন চারটে আমাদের হয়ে যাবে, আমাদের কোনো সমস্যা থাকবে না সিট অন্য তো রাখতে হয় ওই জন্য সমস্যাটা। এইটা তো তিনটে তো কভার কভার হয় না বালিশের, আমার ছেলের একটা আলাদা দিতে হলো, কি করার, আমার ছেলে একবার দেখো পাতলা বালিশে শুই, আমার ছেলে উল্টা বলেছে আমাদের বালিশ চারটে বানাতে দিয়ে আসবো, আমাকে যেতে বলেছে আজকেও বাজার, আর আমার বিকাল হলে আমার কোথাও যেতে না, ঘর 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 ঘর, ওই জন্য তোমাদের ঘরের বুলাককে দেখতে দেখতে তোমার বোরিং হয়ে যায়, কিচ্ছু করার নাই আমার ভাল লাগে না যেতে, কেন জানি না। এটা গুছিয়ে ঘরটা ঝাঁপ দিলে দেখতে ভালো লাগবে, ওই একটা কলবারি ছিল একটা কম্বল ছিল, আর এটা নতুন এনেছে এক সপ্তাহ হয়েছে মনে হয়, এটা মিশছে ওই জন্য পুরো দিয়ে দিয়েছি, দেখে নাও ঘরটা কি দেখবে, রোজই একই ঘর দেখানো বলো দিদি ভাই, তুমি রোজই একই ঘর দেখাও, দেখে নাও দেখতে পাচ্ছ, আজকে এই বিছানার চাদরটা পেতেছি, এইটা এইটা পেতেছে, আমি কটা বিছানা চাদর কিনতে যেতে হবে, আমার 3-4টে আছে, এটা এটা 4-6টা মোট, চলো রাখি ওই ঘরটায় চলে যাই। বন্ধুরা দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছে, বাইরের বিছানাটা থাকে না দেখো, তোমরা দেখতে পাচ্ছ দুটো বিছানা চাদর একই সাথে কিনতে হয়েছে, দেখতে পাচ্ছ কোল বালিশের কভারও একই, ওই ঘরটা গুছানো হয়েছে, এখন টিভি ঘরটা গুছালাম, এখন আমার আর কথা বলার টাইম নেই, এখন ঘরটা ঝাড়ু টাড়ু লাগিয়ে নিই, তারপর ভাঁজ করে নিই, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই টাটা, তোমরা সুস্থ থেকো ভালো থেকো, আর আমার ব্লগটা অবশ্যই সবাই দেখতে থাকো, আর তোমাদের আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করো, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করো না, চলো বাই বাই টাটা।